মা তাকায় দেখো আজকে তিন দিন ধরে তোমার বাবা কোনো কিছু খায় না দেখো তোমার বাবা ঠিক মতো দাঁড়াইতেও পারে না পেটের মধ্যে পাথর বাঁধা রাখছি এরে উম্মত একটু কানগুলো খাড়া করে শোনো আমার নবী ডাক দেয় কয় ফাতেমা রে হাসান হোসাইন কই আমার নাতি দুইজন কই আরে নবীজি নাতিদেরকে এত মহব্বত করে এত ভালোবাসি এরে মুসলমান বন্ধু আমার নবী দুই নাতিকে এত মহব্বত করে এত ভালোবাসি আমার নবী ডাক দেয় কয় সাবিরারি এরা হলো আমার আহলে বায়াত এদেরকে যারা মহব্বত করবি তারা যেন আমি পয়গম্বরের মহব্বত করল যারা হাসান হুসাইন ভালোবাসলো তারা যেন আমারই ভালোবাসলো এরে মুসলমান মাঝে মাঝে আমার নবী দুই ভাইয়ের জন্য গোড়া হয়ে যায় গোড়ার মতন হইয়া দুই ভাইকে পিঠের উপরে উঠায় দুই নাতিকে নিয়ে আমার নবী আনন্দ করে একদিন হুসাইন আমার নবীকে ডাক দেয় কয় নানা গো তোমারে আমি কিছু কথা বলতে চাই তুমি মনোযোগ দিয়া শোনো কয় এ হুসাইন কি বলবা বলো কয় আমার নানা শোনো আমরা যে দুই ভাই এরে মুসলমান হুসাইন ডাক দিয়ে কয় নানা আমি জানতে চাই আমরা দুই ভাই তুমি আমরা দুই ভাইয়ের মধ্যে কোন ভাইরে বেশি মহব্বত করো সুবহানাল্লাহ জোরে কর আরে ছোট্ট হুসাইন ডাক দিয়ে কয় নানা গো তুমি কারে বেশি ভালোবাসো কয় হুসাইন রে তোমারে যেমন ভালোবাসি হাসানকেও তেমন ভালোবাসি আমার মুসলমান বন্ধুরা রে ওই নবী ডাক দিয়ে কয় হুসাইন তোর মাতার মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিছে রে কয় না না তোমার কাছে আমি একটু কথা বল শুনতে চাই তুমি আমারে বেশি ভালোবাসো না আমার ভাইরে বেশি ভালোবাসো আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলো আমার বন্ধুর কাছে জান্নাত থেকে একটা ফল নিয়ে যাও এই জান্নাতি ফলটা নিয়ে আমার বন্ধুর সামনে যাও আমার বন্ধুরে গিয়া বলো আমার বন্ধু হাসান হুসাইনকে যেমন ভালোবাসি আমি আল্লাহ নিজেও দুইজন নাতিকে তেমন ভালোবাসি এ জিবরাইল যাও আমার নবীরে গিয়া কো আমার নবীরে গিয়া জানায় দাও হুসাইন হাসান হুসাইনকে আমার নবী যেমন ভালোবাসে আমিও তেমন ভালোবাসি আরে আমার নবী আল্লাহর ঘরের মধ্যে সিজদার মধ্যে পড়ে আছি যারা দাদা নাতি এখানে আছেন তারা বুঝবেন দাদাই নাতিরে কেমন মহাব্বত করে না না নাতিরে কেমন মহাব্বত করি আমার নবী সিজদায় পড়ে আছি হুসাইন গিয়ে আমার নবীর গাড়ের ওপরে বসে গেলেন আর হাসান নবীজির পিঠের উপরে বসে গেলেন দুইজনে আরাম পাইয়া নরম তুল তুলে শরীর মুবারক পাইয়া আর নামে না আমার নবী সিজদার মধ্যে পড়ে আছি ইচ্ছে করলেন দুনো ভাইকে নামায়া দিবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীজি হাসান হুসাইনকে নামায়েন না আপনার পিঠের মধ্যে বৈশারা যে আনন্দ করতেছে এই দৃশ্যটা আমার নিকট বড় ভালো লাগতেছে এরা ইচ্ছা করে না নামলে আপনি নামায়েন না হুসাইন নানাকে ডাক দিয়ে কয় নানা আমি জানতে চাই আমার দাম বেশি না আমার ভাইয়ের দাম বেশি সুবহানাল্লাহ জোরে কর হাসান আর হুসাইন দুইজন নবীর সামনে হুসাইন ডাক দিয়ে কয় নানা আমার দাম বেশি না আমার ভাইয়ের দাম বেশি আমার নবী তো বুদ্ধিমান কম নয় আমার নানা দুই ভাইয়ের দুই হাতের মধ্যে দুইটা কাগজ কলম দিয়া দুই ভাইকে দুই জায়গার মধ্যে নিয়া বসাইয়া দিলেন বসায়া ডাক দিয়া কয় হাসান রে এ হুসাইন দুই ভাই দুই জায়গার মধ্যে বইসে একটা কালমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাই কালিমাটা লিখে আমার সামনে নিয়ে আসো হাসানকে এক জায়গায় বসায়া হুসাইনকে আরেক জায়গার মধ্যে বসাইয়া নবীজি মাঝখানে বইসে ডাক দিয়া কয় তোমরা কালিমাটা লিখে লই আইও এক ভাই আরেক ভাইকে দেখায়ও না আমি নাম্বার দিব সুবহানাল্লাহ দুই ভাইয়ে দুই জায়গার মধ্যে বৈশা কালমা লেখা নিয়ে আসো হাসান কালমা লেখলেন
কালিমা লিখা কাগজটা ভাঁজ কইরা নবীজির হাতের মধ্যে আইনা জমা দিলেন হুসাইন কালিমাটা লিখা ভাঁজ কইরাইনা আমার নবীর হাত মোবারকের মধ্যে জমা দিলেন আমার নবী কাগজ খুইলা দেখে গো হাসান যেমনে কালিমা লেখছে হুসাইনও তেমনি কালিমা লেখেছে আকার আকারের মধ্যে কোনো পার্থক্য নাই এরে মুসলমান জিবরাইল আমিন নবীজির সামনে এসে একটা ফল নিয়ে আইছে ডাক দিয়া কই নবী গো আপনি এই ফলটা মাঝখান দিয়া কাটেন কম বেশ হইলে দুই ভাইয়ের সম্মানের মধ্যে কম বেশ হবে সুবহানাল্লাহ জোরে কর না মিয়ারা এই ফলটা কাটতে কোন ফলের মধ্যে কম বেশ হইলে সম্মানের মধ্যে কম বেশ হবে আমার নবী ফলটা কাইটা ওজন দিলে গো দুনোটাই সমান আর একটু জোরে কর না সুবহানাল্লাহ ওই হুসাইন আমার নবীকে ডাক দিয়ে কয় না না আর একটা কথা বলবো কয় বলো কয় আমার দাম বেশি না তোমার দাম বেশি এত আস্তে না একটু জোরে কর হে নানা তোমার দাম বেশি না আমার দাম বেশি নানা বলো না আমার নবী ডাক দিয়ে কয় তুমি কয় কার দাম বেশি কয় না না একটা দিক দিয়ে তাকাইলি তোমার থেকে আমার দাম বেশি আর একটু জোরে কর না সুবহানাল্লাহ কোন দিক দিয়ে বলো আপনার নানার নাম কি আপনার নানারে দুই দুনিয়ার কয়জনে চিনে আর আমার নানারে দুনিয়ার কয়জনে চিনে আমার নানার দাম কত তোমার নানার দাম কত ওই দিক দিয়ে তাকাইলি তোমার থেকে আমি বড় আর একটু জোরে কর না সুবহানাল্লাহ এ আমার নানা তোমার মার নাম কি আর আমার মার নাম কি তোমার মা কোন জান্নাতের সর্দারনী আর আমার মা দুজাহানের সম্রাট নবী এ নবী ভালো করে শোনো আমার মা হচ্ছে নবীজির মেয়ে আমার মা হচ্ছে জান্নাতে দুই যুবকের সর্দারনীর সর্দারের মা আমার মা হচ্ছে শেরে খোদা আলীর স্ত্রী ওই দিক দিয়ে তাকাইলে তোমার মারে দুনিয়ার কয়জনে চিনে আর আমার মারে দুনিয়ার কয়জনে চিনে ওই দিক দিয়ে তাকাইলে না না তোমার থেকে আমার দাম বেশি এরে মুসলমান বাইরারি এ মুসলমান আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে তোমার ঘরে আমি আসলাম তোমার চেহারাটা শুকায় গেছে রে মা আমার পেটেও খানা নাই হ্যাঁ ফাতিমা বলো তোমার কি হয়েছে মা তুমি কি অসুস্থ নাকি কয় আব্বা আমার কোনো অসুখ হয় নাই ঘরের মধ্যে খানা নাই আমি সবুর করি স্বামীরে কষ্ট দিই না স্বামীরে মহাব্বত করি আমার ঘরে সোফা নাই আমার ঘরে আলমিরা নাই আমার ঘরে খাট নাই আমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত দিয়া ঘরটা ভরা সুবহানাল্লাহ জোরে বলেন কয় ফাতেমা রে দাঁড়াও এরে আলী তুমি কই আলী ঘুরতে ঘুরতে ঘরের সামনে এসে হাজির ডাক দিয়া কয় কি আলী তোমার চেহারাটা মলিন কেন কয় আমার পেটেও খানা নাই দেখেন নবী পরিবারের মধ্যে বোকা ক্ষুধার্ত অবস্থায় চলছে আমার নবী ডাক দিয়া কয় আলী রে আমি না আল্লাহর নবী সুবহানাল্লাহ জোরে কন আমি না আল্লাহর পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই আমার নবী ডাক দিয়া কয় আলী রে দাঁড়াও আমি আসতেছি আমার নবী হাসান হুসাইনকে ঘরে ঢুকাইয়া হযরত আলী রে ঘরে ঢুকাইয়া ফাতেমারে ডাক দেখ মা একটু অপেক্ষা করো আমি আসতেছি চিল্লা জোরে কর না আল্লাহু আকবার আরে আমার নবী এমন একজন নবী যেই নবীরে ভালোবাসা হইল ঈমান যেই নবীর অনুকরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় যে নবীরে মডেল মানলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় যেই নামটা জপলেও নেকড়ে পাল্লার ওজন বাড়ি হয়ে যায় জোরে কর না সুবহানাল্লাহ এরে মুসলমান যেই নামটারে মহাব্বত করলেও আল্লাহ হাসরের দিন মাফ করে দিব নামটা বড় প্যারা নাম বড় মহাব্বতের নাম আমার নবী ডাক দিয়ে কয় দাঁড়াও আমি আসতেছি আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী চললেন তো চললেন সামনে গিয়া দেখে একটা বিরাট বড় খেজুরের বাগান মুজেজার মধ্যে আসছে আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে দাঁড়াইয়া দেখলেন খেজুরের বাগান এই বাগানের সামনে একজন মুরব্বী দাঁড়ায় আছে
মুরব্বিটা কিন্তু মুসলমান নয়, নবীর হাতে কালিমা পড়ে নাই, লোকটা হলো ইহুদি, এরে মুসলমান নবীর উম্মতেরা। পয়গম্বরে আরবি সামনে গিয়ে দাঁড়ায় কয়, চাচা এই বাগানের মালিক কি? কয়, আমি। কয়, কোনো শ্রমিক লাগবে নি? যে শ্রমিক দিয়ে আপনি খেজুরের বাগানে কাজ করাইবেন। কয়, তোমার উদ্দেশ্য কি? কয়, আমি একটু শ্রমিকের কাজ করতে চাই। কয়, হ্যাঁ কাজ আছে। কয়, কি কাজ? কয়, কাজ হইল, কাজ হইল, কূপের ভিতর থেকে বালটি দিয়া পানি উঠাইবা, পানি উঠাইয়া উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবা। এক বালটি বালটির পানির বিনিময়ে তোমার তিনটা খেজুর দেওয়া হবে। পেয়ারা নবী, রহমতের নবী কাজে লাইগা গেলেন, এক বালটির বিনিময়ে কয়টা খেজুর? জোরে বলেন না, কয়টা খেজুর? নবীর পরিবারের মধ্যে ক্ষুধার্ত খানা নাই, বিদায় কাজে লাইগা গেলেন। এরে মুসলমান, আমার নবী বকরিও চড়াইছে, আমার নবী খেজুরের বাগানেও কাজ করছে, আমার নবী নিজে হাত দিয়া ছাগলের দুধ দোহন করেছেন, আমার নবী নিজের হাত দিয়া নিজের জুতাটাও সেলাই করেছেন, আমার নবী নিজের হাত দিয়া নিজের জামাটাও সেলাই করেছেন, আমার নবী সাহাবিদের কাজের মধ্যে সহযোগিতা করেছেন, আমার নবী জেহাদের ময়দানে সাহাবিদের সঙ্গে জেহাদের ময়দানে গিয়েছেন, আমার নবী গড়ের মধ্যে ডুইকা বিবিদের কাজের মধ্যেও আমার নবী শরীক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা, রে আমার নবীজি ঘরের মধ্যে ডুইকা বিবিদের কাজের মধ্যে শরীক থাকতেন, বিবিরা কোনোদিন আমার নবীর উপরে কষ্ট পায় নাই, আমার নবীর আচরণে কোনোদিন বিবিরা কষ্ট পায় নাই। এরে মুসলমান, আমার নবীরই নবীরই ঘরের বিবিরা পর্যন্ত মহাব্বত করে কেমন? এরে মুসলমান ভাইরা, আমার নবী ঘরের ভিতরে যাইয়া বিবিদের কাজের মধ্যে নিজেও লাইগা যাইতেন। এই জন্য সাহাবীর আমার নবীর ব্যাপারে আম্মা জান আয়েশার জিজ্ঞেস করে, আয়েশা গো বলো না আমার নবীর চরিত্রটা কেমন? আমগো চরিত্র বাহিরে একরকম, ঘরে আর একরকম, ঠিক কিনা? জোরে বলেন। আরে মুসলমান, নেতার সঙ্গে আচরণ একরকম, কর্মীর সঙ্গে আর একরকম, গড়ে একরকম, বাহিরে আর একরকম। এরে মুসলমান, নবীর বেলায় আম্মা জান আয়েশাকে সাহাবিরা জিজ্ঞেস করে, ওগো আম্মা জান বলেন আমার নবীর চরিত্রটা আপনি একটু বলেন, গড়ে কেমন, বাহিরে কেমন, রাতের বেলা কেমন, দিনের বেলা কেমন, ছোটোর সঙ্গে কেমন, বড়োর সঙ্গে কেমন, নেতার সঙ্গে কেমন, প্রজার সঙ্গে কেমন, আপনি একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনের 30 পারার মধ্যে যা আছে আমার নবীর চরিত্রের মধ্যে তা আছে। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনে যা আছে আমার নবীর চরিত্রের মধ্যে তা আছে। এরে মুসলমান ভাইরা, আমার নবীজি কাজে লাইগা গেলেন, মুসলমান বালটি দিয়া পানি উঠাইয়া উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দেয়। আট বালটি পানি উঠাইলেন, আট বালটি পানি যখন কূপের ভিতর থেকে উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিলেন, নবম বালটি যখন কূপের ভিতরে ফালাইছে, রশিডা মুসলমান পানি লাগতে 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 বিজিয়া দুর্বল হয়ে গেছে, যেই মাত্র আল্লাহর পয়গম্বর রশি ধুইরা বালটিতে একটা বালটি টান দিলেন, রশিডা মাঝখান থেকে সিঁড়ে গিয়ে বালটিটা কূপের ভিতরে পড়ে গেল। নবীজি দাঁড়ায় রইছে, ইহুদি দূরের থেকে ফলো করছে, আমার নবী বালটিটা কূপের ভিতরে ফালাইয়া দিয়েছে, আসলে ফালাইছে না, রশিডা দুর্বল হওয়ার কারণে সিঁড়িয়া পড়ে গেছে, রশিডা সিঁড়িয়া পড়িয়া গেছে। ইহুদি দূরের থেকে দাঁড়াইয়া দৃশ্যটা দেখা চিন্তা করে, কি রে লোকটা কি করলো, আমার বালটি ফালাইয়া দিল, বালটিটা কেমনে উঠাবো গভীর কূপ? আর দেরি করে নাই, রাগ সামলাইতে পারে নাই, গোসা হজম করতে পারে নাই, দৌড়াই আইসা আমার নবীর বরকতি দেহের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। এরে মুসলমান, জোরে কও না নাউজুবিল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে গাছ পর্যন্ত দূরের থেকে আইসা সালাম দেয়। এরে মুসলমান, পায়ের তলায় আরে এমন একজন নবী রাস্তা দিয়া হাইটা গেলে, রে বাবা পায়ের তলার মধ্যে কঙ্কর পড়লে মোমের মতন নরম হয়ে যায়।
যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে আকাশের মেঘমালা মন নবীর ছায়া দিয়া দিয়া নিয়ে যায়। যেই নবী যে রাস্তা দিয়া হাইটা গেলে দুই পাশে আতর গোলাপ রাস্তার মধ্যে লাগিয়া থাকি। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যায়। যেই নবী হাসরের ময়দানে উম্মতরে টুকায়া টুকায় জান্নাতে নিয়ে যাবি। এরে আমার মুসলমান, দূরের থেকে খুদি আইসা, নিজের রাগ গোসা সামলাইতে পারি নাই। নবী জুড়ে একটা থাপ্পড় লাগাইয়া দিলে। আমার নবী তাকায়া ডাক দিয়া কয়, চাচা আমারে কেন মারলেন? আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম। নবী আমারে কেন মারতেছেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমারে কেন মারতেছেন? এরে আমার মুসলমান বাইরা রে, আজকের এই মাহফিল থেকে যদি আমার নবীর পক্ষে একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, তোমার এই চোখের পানি হাসরের ময়দানে তোমার আমার নবীর কিনারায় পৌঁছাইয়া দিবে। আরে আমার নবীর সামনে যারা থাকবে, নবী যাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এ মুসলমান নবীর ইহুদিরা কম মারে নাই, কম পিটায় নাই। আমার নবীর মক্কা নগরীর ভিতরে কাফেররা কম গালি দেয় নাই, কম অত্যাচার করে নাই। সেজদা দিয়া দিয়ে আমার আল্লাহরে মন ভৈরা ডাকতে পারে নাই, ওটের নারী বুড়িগুলো গলায় পেঁচাইয়া দিয়েছি। আমার নবী ঘর থেকে বের হইছে, রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখছি। এরে যুবক, যার খাতিরে আল্লাহ সব বানাইল, তোমারে আমারে বানাইল। ইহুদি আমার নবীর গালে থাপ্পড় মারা দিলে। আমার নবী ডাক দিয়া কই, চাচা আমার বিনিময়টা আমারে দেন, আর আপনি মনে কষ্ট নিয়েন না, রাগ করিয়েন না। এ চাচা আপনার বাল্টিটা উঠাইয়া দিয়া গেলেই তো হয়। জোরে কন আল্লাহু আকবার, আওয়াজ হয় না, জোরে আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, আরে জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারি, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। এমন করে করে আমার নবীর শানে গাইও, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, আরে জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারি, জানি নাই আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। একটা স্লোগান দিয়া বাড়িতে যাইবা, একটা স্লোগান মুখস্থ করে বাড়িতে যাও, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি নাই আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্যে দিতে পারি সাধের জীবন, মারহাবা কন। নবীর জন্যে দিতে পারি সাধের জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্যে দিতে পারি সাধের জীবন। জোরে কোন আল্লাহু আকবার। এরে মুসলমান এখানে শেষ নয়, তোমার আমার নবী, তোমার আমার পয়গম্বর, তিনি আটা চব্বিশটা খেজুর হাতে নিলেন, আট বালটি পানি রসুল উঠাইলেন। মুসলমান তিনি আটা চব্বিশটা খেজুর রসুলের হাতের মধ্যে নিয়ে কয়, চাচা এ চাচা আমি কুয়ার পারে গেলাম, খেল করে শোনো রে বাবা। বিশ্ব নবী রহমতের নবী কুয়ার কিনারায় চলে গেলেন। কুয়ার কিনারায় গিয়া দাঁড়ায় ডাক দেয়া কয়, মালিক এইটা তো আমার হাত নয়, এটা নবুয়াতওয়ালা হাত। আর একটু জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ, এই হাত দিয়া তো আমি আমার উম্মতরে হাউজে কাউসরের পানি বন্টন করে পান করাবো। আল্লাহ এই হাত হইল কোরআনের হাত,
এই হাত হইল নবুয়াতের হাত এর মালিক আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ কুয়ার পারে আমি আয়েশা হাজির হয়েছি আল্লাহ আমি চাইতেছি তোমার হুকুমে কুয়ার নিচ থেকে বালটিটা উঠাইয়া আমি ইহুদির হাতে দিয়ে যাই আর একটু জোরে কর না আল্লাহু আকবার আমার নবী ওই নবীর ভালোবাসলাম ওই নবী ডাক দিয়ে উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী ডাক দিয়ে কয় নিজের জানের চেয়ে নবীর বেশি ভালোবাসবা আব্বা আম্মার থেকে নবীর বেশি ভালোবাসবা সন্তানদের থেকে রসুলের বেশি ভালোবাসবা তোমার ঘর বাড়ির থেকে নবীর বেশি ভালোবাসবা নিজের জানের চেয়ে রসুলকে বাড়ি বেশি ভালোবাসবা নবীরে কেউ গালি দিলে নবীর বিরুদ্ধে কথা বললে ওই প্রোপাগান্ডার মুসলমান ওই বেঈমানটারে দুনিয়া থেকে বিদায় দিয়ে আমরা কবরে যাবো কারাগারা তৈয়ার নারায় তাকবীর নারায় তাকবীর হাত নামায় দেন বলেন আমিন এরে আমার মুসলমান ভাইরা রে নবী যে কুয়ার পারে গিয়া দাঁড়াইয়া গেলেন ইহুদি তাকাইয়া আমার নবী কি করে এরে মুসলমান বন্ধুরা রে নবীজি কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দিলেন জোরে কোন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইহুদি তাকাইয়া দেখে আমার নবী মুসলমান কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দিলেন আমার নবীর হাত মুবারক আস্তে আস্তে লম্বা হওয়া শুরু হয়ে গেছে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ এরে মুসলমান ভাইরা রে ইহুদি দূরের থেকে তাকায়া দেখে আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দিছে হাত লম্বা হওয়া শুরু হয়েছে যেখানে বালটিটা আছে ওই পর্যন্ত হাত পৌঁছিয়া গেছে আর একটু বড় করে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবুয়াতওয়ালা হাত দিয়া মুসলমান কুয়ার ভিতর থেকে বালটিটা উঠাইয়া ইহুদির হাতে দিয়ে রসুল চলে গেলেন ইহুদি আমার নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া আছে কিরে কিছু লাগলো না হাত বাড়াইয়া বালটি উঠাইয়া দিয়া গেল এটা কেমন লোকরি জোরে কন্যা সুবহান এইটা কেমন লোকরি কেমনে বালটি উঠাইয়া দিয়া গেল ইহুদি মুসলমান ভাইরা রে আমার একটু দূরে গিয়া চিন্তা করে কিরে এ কারে মারলাম কারে পিটাইলাম কার গায়ে হাত লাগাইলাম যেই হাত দিয়ে আমার নবীরে আঘাত দিয়েছে ইহুদি দেরি করে নাই ইহুদি মনে মনে চিন্তা করে আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি দুনিয়া পে তেরা লুতফ সদা আমর হেগা তাকবীর মে কালমা মে নামাজু মে আজামি হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ফরমাতে হে আদম কে মুঝে খুলদ তরি মে লেখা হুয়া তওবা পে মিলা নামে মুহাম্মদ জোরে কর আল্লাহু আকবার ইহুদির বুঝ হয়ে গেছে আমি কারে মারলাম এরে আমার মুসলমান ভাইরা রে ইহুদি চিন্তা করে যে হাত দিয়া লোকটারে মারলাম এমন সুন্দর ব্যক্তি তো আমার নজরে আর কোনোদিন পড়ে নাই যেমন তার চেহারাটা সুন্দর তেমন তার হাসিটাও আরো বেশি মধুর কথাগুলো মুক্তার দানার চেয়ে আরো সুন্দর আমি কার গায়ে থাপ্পর দিলাম না পাক হাতরা কার গায়ে লাগাইলাম দেরি করে নাই রে যুবক বাগানের ভিতরে যাইয়া চাকু আইনা যে হাত দিয়া নবীরে মারছে হাতরা কাইটা ফলাইয়া দিছে আল্লাহু আকবার জোরে বলেন মুসলমান হাতরা কাইটা কবজির থেকে হাত রাখা ইটা ফালাইয়া দিয়া চিন্তা করে লোকটারে তালাশ করে বাইর করুম লোকটা কই আছে তার কাছে আমি হাত নিয়ে যাব জোরে কর সুবহানাল্লাহ এরে মুসলমান কাটা হাতরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া আমার নবীরে খোঁজা শুরু করে দিছি ঘুরতে 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 ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়া হাজির হজরতে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়া হাজির ওইখানে হাজির হইয়া রে বন্ধু দরওয়াজার সামনে হাজির হইয়া ডাক দিয়া কয় ঘরে কে আছেন দরওয়াজা খোলেন ফাতেমা দরওয়াজা খুইলা দেখে কাটা হাত রক্তগুলো টপটপ করে পড়ে
কারে চাই মোহাম্মদ রে চাই মোহাম্মদ এই ঘরে আছে কয় হ্যাঁ ফাতেমা ঘরের ভিতরে গিয়ে কাব্বা কে জানি হাত কাটা অবস্থা আপনারে খুঁজে আমার নবী পেয়ারা নবী ঘরের ভিতর থেকে বের হয়ে দেখে ওই লোকটা যেই লোকটা আমার নবীরে আঘাত দিয়েছিল কি চাই কেন আসছেন আপনি আমারে মাফ করে দিবেন আমি অন্যায় করে ফেলাইছি আপনার কাছে আসছি আমার নবী ডাক দিয়া কয় আমার আপনি আমারে যখন থাপ্পড় দিছেন আমি তখনই আপনারে মাফ করে দিছি আমি তো ওইটা মনে রাখি না আমি আল্লাহ তো আমারে গোটা জাহানের জন্য রহমত বানায়া পাঠাইছেন জোরে কোন আল্লাহু আকবার আমার একটা চরিত্র আছে যে চরিত্র আল্লাহ কোন পয়গম্বরে দেয় নাই ইব্রাহিমরে দেয় নাই ইসুম নবীরে দেয় নাই ইয়াকুব নবীরে দেয় নাই ইউনুস পয়গম্বরে দেয় নাই আল্লাহ কাউরে দেয় নাই ওই চরিত্রটা আল্লাহ আমারে দিয়েছেন ওই চরিত্রটা কি আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই চরিত্রটা আল্লাহ কাউকে দেয় নাই যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর শানে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য রয়েছে গ্রহণ করার মতো আমার নবীর মধ্যে উত্তম আদর্শ সুবহানাল্লাহ জোরে কর ওই পেয়ারা নবী ডাক দিয়ে বলে কি চাই আপনারে চাই কয় হাত কাটা কেন ওই যেই নাপাক হাত দিয়ে আপনারে আমি আঘাত দিয়েছি ওই হাতরা সিদ্ধান্ত নিয়েছি আমার হাতের সঙ্গে আর রাখবো না আমার নবী ডাক দিয়ে কয় কাটা হাতরা কই কয় কাটা হাতরা ব্যাগের ভিতরে আসি আমার নবী ডাক দিয়ে কয় তামাম জাহানের হসপিটালের ওষুধ আমার আল্লাহ আমার মুখের ভিতরে দিয়া দিছেন আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কাটা হাতরা কই ব্যাগের ভিতরে আছে একে বাইরে করেন ব্যাগের ভিতর থেকে বার করে দিলে আমার নবী তার কবজির সঙ্গে লাগাইয়া মুখের ভিতর থেকে একটু লালা আইনা ব্যান্ডেজ করে দিলেন ইহুদি ডাক দিয়ে কয় আমার হাতরা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে আমার হাতরা আগের চেয়ে আরো সুন্দর করে লাগিয়ে গেছি আমার নবীর সামনে হুদি দাঁড়াইয়া ডাক দিয়া কয় গো মোহাম্মদ আর দেরি কইরেন না আমার এ কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আপনার যে চরিত্র দেখলাম এই চরিত্রের মানুষ এই জগতে আর কেউ নাই ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আপনি হচ্ছেন রহমতের নবী আপনি হচ্ছেন মায়ার নবী ওই নবী ডাক দিয়ে উম্মত তোমরা যদি আল্লাহরে পেতে চাও যদি আমার মালিকরে পেতে চাও আল্লাহ ডাক দিয়া বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم أمر الله ডাক দিয়ে কে হে মানুষ তোমরা যদি আমারে ভালোবাসতে চাও তোমরা যদি আমারে মহব্বত করতে চাও তাইলে তোমরা আমার বন্ধুর অনুসরণ করো অনুকরণ করো আল্লাহ তো আমরা দেখি নাই আল্লাহর মডেল তো আমরা জানি না আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই তন্দ্রা নাই ছেলে নাই মেয়ে নাই তো আল্লাহরে আমরা কেমনে মানবো কেমনে মডেল বানাবো আমরা তো এক আল্লাহরে বিশ্বাস করি আমার আল্লাহ ডাক দেয়া কয় যদি আমারে পেতে চাও আমার নবীর অনুকরণ করো অনুসরণ করো কারণ আমার নবী তো বিয়ে করেছেন ছেলে মেয়েও হয়েছে আমার নবীর সংসার ছিল আমার নবী খাওয়া দাওয়া করছেন ঘুমাইছেন নিদ্রা গিয়েছেন এরে বান্দা আমার নবীরে ফলো করলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাইবা শুধু আমার ভালোবাসা পাইবা না তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার নবীরে মহাব্বত করলে আমি আল্লাহ তোমাদের সব গুণাগুলো মাফ করে দিব এই জন্য মুসলমান বাইরারে আমার একজন গ্রাম্য সাহাবি নবীজি যখন বয়ান করেন নবীজির সামনে এসে বইসা থাকেন নবীজির চেহারার দিকে অপলক
দৃষ্টিতে তাকাইয়া থাকেন কোনো কিছুই জিজ্ঞাসা করেন না কোনো কিছু বলেন না এই সাহাবী প্রতিদিন গ্রাম থেকে আমার নবীর উদ্দেশ্যে আসি আমার নবীর এক নজর দেখার জন্য আসি কয়েকদিন যাওয়ার পরে দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কয় কে মিয়া আরে মিয়া তুমি কোথায় থেকে আসো বাড়ি কই ঘর কই বলো ওই গ্রাম সাহাবী ডাক দিয়ে কয় গো আল্লাহর নবী আমার বাড়ি তো এলাকায় নয় আমার বাড়ি অনেক দূর আমি গরিব মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করে আমি হলাম গ্রাম্য মানুষ ওগো নবীজি আমি আপনার কাছে আসি কয় আসো ঠিক আছি কোনো কিছুই জিজ্ঞাসা করো না তুমি আইসা আবার চইলা যাও আমার আমার এইখানে বৈশা বৈশা আবার চলে যাও কয় নবী গো আমি আসলে কিছু জিজ্ঞাসা করার জন্য আসি না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার চেহারা দেখার জন্য আসি ওগো নবীজি আপনার কাছ থেকে কিছু চাওয়ার জন্য আসি নাই শুধু আপনার চেহারা দেখার জন্য আসি মুসলমান ওই মুহূর্তে ডাক দেয় কয় নবী গো আমি আপনারে ভালোবাসি সুবহানাল্লাহ আমি আপনারে মহব্বত করি ওগো নবীজি আপনারে দেখলে আমার বড় ভালো লাগে আপনারে দেখলে মহব্বত লাগে আমার নবী ডাক দিয়া কয় তুমি যদি আমারে মহব্বত করো আলমার উমা আমার আহাব্বা আমার মহব্বত তোমারে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবি তুমি যদি আমারে মহব্বত করো ভালোবাসো তাইলে এই ভালোবাসা এই মহব্বতে তোমারে আমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে এরে মুসলমান নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেলেন এরে তরুণের যুবক তোমার মতো কিশোর সাহাবি আমার নবীরে ভালোবাসছে নবীরে মহব্বত করছি এরে মুসলমান ছোট্ট ছোট্ট সাহাবির আমার নবীরে ভালোবাসি আর না হয় আমার নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের দিকে রওনা দিলেন সকাল সন্ধ্যা পর্যন্ত মদিনার বালকেরা কিশোরের আমার নবীর জন্য অপেক্ষা করে আমার নবীরে পাইয়া এরা নবীরে ধৈরা জড়াইয়া জড়াইয়া চুমা দে মহব্বত করে ভালোবাসি আর ডাক দেয় কয় আল্লাহ নবী গো আপনারে ভালোবাসি আপনারে মহব্বত করি ও গো নবীজি আমরা আমাদের আব্বা আম্মার থেকে আপনারে বেশি ভালোবাসি এই জন্য যায়েদ ইবনে হারেসা এরে মুসলমান যায়েদ ইবনে হারেসা যখন নবীজির কাছে আসি নবীজির খেদমতে যখন হাজায় যায়েদ ইবনে হারেসা আসি তার আব্বা আম্মা খবর পাইছি যায়েদ ইবনে হারেসার বাড়িতে অনেক দূরে নবীজির দরবারে আইসা নবীজির কাছেই থাকে নবীর নবী বড় আদর করেন নবী বড় ভালোবাসেন আব্বা আম্মা নেওয়ার জন্য আসছি কয় নবী গো আপনার কাছে আমার সন্তানরা বলে আসি আমরা নেওয়ার জন্য আসছি আমার নবী ডাক দিয়ে কয় যদি যায় যেতে চায় তাহলে নিয়ে যান কোনো বিনিময় লাগবে না কোনো কিছুই আমার দেওয়া লাগবে না যাইতে চাইলে নিতে পারেন যায়েদের আব্বা আম্মা জিজ্ঞেস করে যায়েদ রে আমরা তোমার আব্বা আমরা তোমার মা আমগো সঙ্গে যাইবানি যায়া ডাক দিয়া কয় যার দরবারে আসি তারে রাইখা যাইতে আমার ভালো লাগে না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ তারে ছাইরা যাইতে ভালো লাগে না আব্বা মা ভুইলা যাব তারে বলবো না নবীরে বলবো না নবীরে এত মহাব্বত করে এত ভালোবাসি আমার নবী খুশি হয়ে গেছে এই জন্য ডাক দেয় কয় যায়েদ রে তুই আজকের থেকে আমার পালক পুত্র হয়ে গেলি সুবহানাল্লাহ জোরে বলে আরে কিশোরের আমার নবীরে ভালোবাসে নবীরে মহাব্বত করে দেড় হাজার বৎসর পরই আমরা যারা নবীরে ভালোবাসার দাবি করি রসুল ডাক দিয়ে বলেন মুখে মুখে ভালোবাসার কথা বললে হবে না মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কা না মাই ফিল জান্না আমার নবী ডাক দিয়ে কয় দেড় হাজার বৎসর পরে আইসা যে উম্মতেরা আমারে ভালোবাসবে আমার সুন্নতকে ভালোবাসবে সুন্নতের আমল করবে নিজের দেহের মধ্যে উম্মতে সুন্নত ফিট করে দিবে এরা মুসলমান বাইরা রে কান লাগে শুনিয়া যাও মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতের পাবন্দী হয়ে যাইবা ঘরের মধ্যে সুন্নতের আমল জারি করে দিবা মুসলমান বন্ধুরে তুমি আশিক রসুল হয়ে যাইবা জোরে কোন সুবহানাল্লাহ আরে পাকিস্তানের বড় মুফতি মুফতি শফি রহমাতুল্লাহ আলাই যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন অসংখ্য কিতাব লিখেছেন ওই মুফতি শফি রহমাতুল্লাহ আলাই হজ করার জন্য গেলেন খানায় কাবা তোয়াফ শেষ করে জিয়ারত শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনার সবুজ গম্বুজটা দেইখারে বাবা যেই মাত্র মদিনার সবুজ গম্বুজ নজরে পড়ছে মুসলমান পায়ের জুতাগুলো খুইলা ফেলাইছে জোরে কোন সুবহানাল্লাহ ওই নবীর রওজা মুবারকের গম্বুজটা নজরে পড়ে গেছি জুতা খুইলা ফেলাইছি
গরম বালির উপরে পা রাখতে পারে না তারপরও নবীর মহব্বতে চিন্তা করি জানা নাই কোন জায়গার মধ্যে আমার নবীর কদম লাগছি ওই কদমের উপরে আমি জুতা দিয়া কেমনে পারাইয়া সামনে যাই জোরে কোন আল্লাহু আকবার যাইতে যাইতে সামনে যাই এর মুসলমান যতই আগায় আরে নবীর মহব্বত দিলটার মধ্যে ভরা ছিল মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির এখন চলে গেল নবীর রওজার কিনারায় যাওয়া লাগে আপনারা যারা হজ করেছেন বন্ধু যারা উমরা করেছেন বাবুল বাক মুসলমান বাবু সালাম গেট দিয়া ডুইকা নবীজির রওজা গেইসা গেইসা দুরুদ শরীফের মাধ্যমে সালামের মাধ্যমে বাবুল বাকে দিয়া বের হওয়া যায় বের হয়ে যাওয়া লাগি আহারে আশিক রসুল কারে কয় নবীরে কেমন মোহাব্বত করে নবীরে কেমন ভালোবাসি নিজেরে এত ছোট বানাইছে কয় আমি কি নবীর সামনে আমি কেমনে গে দাঁড়াবো আমার মধ্যে কোনো আমল নাই অথচ যেই লোকটা মোস্তাব আমলও ছাড়ে না সুবহানাল্লাহ কন এরে মুসলমান বন্ধুরা রে আমার মুস্তাব আমলটাও ছাড়ে না রে ভাই সামনের দিকে আগায় না ভয়ে জড়সর হয়ে গেছে হারে কুল কায়নাতের নবী সম্রাট নবীর সামনে আমি কেমনে গিয়ে দাঁড়াবো কোন মুখে দাঁড়াবো লজ্জা লাগে শরম লাগে কি নিয়ে দাঁড়াবো কি আমল লয়ে আসছি আহারে নবীর এত ভালোবাসি এত মহাব্বত করে আর এখন তো আমরা নবীর রওজার মধ্যে যাই ভিডিও কল দিয়া কই আমি এখন রওজার কিনারায় আছি সেলফি তুলে কই আমি এখন দেখো নবীর রওজার পাশে আছি কি রোগ যে বের হইল অথচ এরা ভয়ে নবীর রওজার কিনারায় যাওয়ার সাহস পর্যন্ত পাইতেছে না বাবুর সালাম গেট দিয়া দুই কাপ খুঁটির মধ্যে হেলান দিয়া দাঁড়ায় গেছে সামনের দিকে আগাইতে পারে না কয় নবী গো আপনার সামনে কি হাদিয়ে নেয়া দাঁড়াবো কোনো হাদিয়া তো আমার কাছে নাই কেমনে গিয়ে দাঁড়াবো দাঁড়ায় আসে সামনের দিকে আগায় না কাশ মুসলমান মুহূর্তের মধ্যে চুখ লাগিয়ে গেছে চোখের মধ্যে কাশফ হয়ে গেছি দাঁড়ায় আসি চুক্ষোটা বন্ধ বন্ধের ভিতর দিয়া তাকায় দেখে গো তার চোখের ভিতর থেকে নবীর রওজার ভিতর পর্যন্ত দেখা যাইতেছি মুসলমান চক্ষুটা বন্ধ করছে বাতিনি চক্ষু লাগেছে মুসলমান খুঁটির কিনারার থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তন্দ্রার ভিতর দিয়া তাকায় দেখে আমার নবীর রওজার ভিতর থেকে নবীজিরে দেখা যাইতেছি রওজার ভিতর থেকে আমার নবী হাত সানি দিয়া দিয়া ডাকে আইরে সফিয়া কেন দূরে দাঁড়ায় রইছস তোরে আমি ভালোবাসি তুই আমারে ভালোবাসস এরে সফি তুই আমারে ভালোবাসস আমিও তোরে ভালোবাসি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমান রে ভালোবাসবে কার জন্যে মোহাব্বত করবেন কার জন্যে দুশ্মনী রাখবেন কার জন্যে ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহর জন্য রওজার ভিতর থেকে পবিত্র হাত মুবারক নারায়ণ নারায় কয় সফিরি আয় সামনে কেন দূরে দাঁড়ায় আস আয় কাছে আয় মুফতি শফিফ ওইখান থেকে ডাক দেয় আল্লাহ নবী গো আপনার সামনে দাঁড়াইবার মতন যোগ্যতা ক্ষমতা আমার নাই যেখানে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাইয়া নবীজি গো আপনার সামনে আসতে ভয় পাইতু ও রসুল আপনার কিনারায় বসতে এরা ভয় পাইতু আমার আল্লাহ জানায় দিয়েছেন সাহাবিরারি আমার নবীর সামনে বসবা আমার নবীর কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ উঁচু কইরা কোনো কথা বললে তোমাদের জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আমার আল্লাহ ডাক দিয়ে কে হে সাহাবিরা সাবধান আমার নবী যেই মজলিসে থাকবে আমার নবী যেখানে থাকবে আমার নবীর সামনে গলা উঁচু করে কথা বলবা না বললে জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাবে ওই দিন থেকে হযরত ওমরের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে আওয়াজ বাইর হয় না আমার নবী ডাক দেয় কে ওমর তোমার জবান দিয়ে কেন আওয়াজ বাইর হয় না কয় নবী গো ডর করে সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলে নবীজি আমার ভয় লাগে না জানি আমার জিন্দগির আমল বরবাদ হয়ে যায় কিনা অথচ নবী ডাক দিয়ে কে ওমর আমার পরে আল্লাহ তো কাউকে নবী বানাইলে তুমি ওমর রে বানাইতো আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই এরে মুসলমান বন্ধু মুফতি শফি রহমাতুল্লাহ আলাই ঘুমের ভিতরে ডাক দেয় কে শফি সামনে আগাও সামনে আসো কয় নবী গো কোন আমলের বিনিময়ে আপনার সামনে আমি দাঁড়াবো এরে মুসলমান বাইরারি মুক্ত
আমার নবী ডাক দেয় সফি শোনো, এ সফি শোনো, তোমারে বলা দেই সে যত দূরে থাকুক না কেন সে আমার কাছে আমার কলিজার নিকটি, আর যার মধ্যে সুন্নতের আমল নাই সে যতই কাছে আসুক না কেন সে আমার থেকে দূরে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন সুন্নতকে ভালোবাসা মানে আমারে ভালোবাসা, সুন্নতকে নিন্দা করা মানে আমারে নিন্দা করা, সুন্নত ত্যাগ করা মানে আমি পয়গম্বরকে ত্যাগ করা। যারা সুন্নত ছাড়িয়া দিবি এদের মধ্যে বেদাত চালু হয়ে যাবি, যারা সুন্নত থেকে দূরে যাবি এর মধ্যে বেদাতের আমল চালু হয়ে যাবি, আর যার মধ্যে সুন্নত থাকবে তার মধ্যে বেদাত থাকতে পারবে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য মুসলমান ভাইরা রে আমার হাসুরের কঠিন ময়দানে আমার নবী যেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন ওই আকাশের মধ্যে যত তারকা আছে ওই তারকা পরিমাণ পেয়ালা নবীর হাউজে কাউসারের আশপাশে থাকবে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আকাশের তারকা গণনা করা যায় না, বালু কণা গণনা করা যায় না, পানির ফোঁটা গণনা করা যায় না, গাছের পাতা পল্লব গণনা করা যায় না, আকাশের তারকাও গণনা করা যায় না। ওই দিন আমার নবী যেই উম্মতকে এক পেয়ালা পানি পান করাইয়া দিবেন 40 থেকে 50 হাজার বৎসর পর্যন্ত আর পিপাসা লাগবে না। আর একটু জোরে বলেন। কিন্তু মুসলমান কারা নবীর ওই পেয়ালা পাবি? আমার নবী ডাক দিয়া কয় যারা সুন্নতের উপরে আমল করবে এরা হাউজে কাউসারের পানি পাবি, আর যারা বেদাত চালু করছে ওই ময়দান থেকে হাউজে কাউসারের কিনারা থেকে একদল ফেরেশতা এদেরকে বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারাবাদি। আমার নবী দুনিয়া থেকে এসে যাওয়ার পরে এরা সুন্নত বাদ দিয়ে বেদাত চালু করেছিল, তোমরা আজকে দূর হয়ে যাও, তোমরা আমার এই মুহূর্তে আমার এখানে হাউজে কাউসারের পানি পাইবা না। আমার সর্বশেষ কথা হইল মুসলমান, এরে মুসলমান আমার সর্বশেষ মেসেজ হইল উম্মতকে সুন্নত মানতে হবে। কারা কারা তৈয়ার? দু হাত উঁচু করে নারা সারা একটা দুইয়া মাওলাকে ডাক দিয়া দেখুন আল্লাহ আমরা নবীর সুন্নত আর ছাড়ব না, আল্লাহ আমরা সুন্নতের উপরে আমল করতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিয়া দেন। জোরে বলেন আমিন, হাত নামায়া দেন। আমি সর্বশেষ মেসেজ দিয়ে যাই, এরে মুসলমান আমরা আল্লাহরে যদি ভালোবাসতে চাই নবীর অনুকরণ করব। নবীর হায়াতের জীবনে নামাজ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? শুধু জুমার নামাজটা আমার নবী পড়ছিল না? পাঁচ অক্ত নামাজ আমার নবী তাহাজ্জুদ এশরাক আউয়াবিন চাষ্টের নামাজ থেকে শুরু করে যত রকমের নামাজ আছে সব নামাজগুলো আমার নবী আদায় করেছেন, উম্মতকেও জানায় গিয়েছেন উম্মতেরা তোমরা যদি আল্লাহর পেয়ারা হতে চাও আল্লাহর মোহাব্বতের উম্মত বান্দা হতে চাও তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বা, ঘরের মধ্যেও নামাজের আমল চালু করে দিবা, বিবিরেও নামাজ পড়াইবা, নামাজের তাকিদ দিবা, উপযুক্ত বালেক বালেগা সন্তানদেরকে নামাজের তাকিদ দিবা, ঘরের মধ্যে আমল চালু করে দাও, ঘরের মধ্যে আমল চালু করে দিবা, ঘরের মধ্যে রহমত ঢুকবে, যেই ঘরের মধ্যে রহমত থাকবে। আমার ক্যামেরা মেরা লেবেন নাকি? এটা কোনো কথা? লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah yaad mein tere sab ko bula do koi na mujhko yaad rahi tujh pe sab ghar bar leta do খানায় দিল আবাদ রাহে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না গেলো? লা ইলাহা ইল এখন আছে গো চিনাকি কাজটা মনে করো আমরা ঘরের লাগেছি না এটা
لا إله إلا لا إله إلا الله إي كلمة من بجارا كاجي لغبي مرن بلا إي كلمة من بجارا কাজে লাগবি মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে তোমার কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো মাটি কামলাইছিলাম না গো যত তোর মনে চালা দিন সমস্যা কি মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আর কি নাই কে তাহলে বয় দেন আমি পারবো না সামনে না না এক মিনিট না লা ইলাহা ইল্লাল্লাহ